হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এসেছে 20টি একাদাম লেটেস্ট আপডেট, এবং এর সাথেই রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য আবারও একটি বড় ঘোষণা। ফের প্রকল্প আবারও ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে, টাকা আবেদন করলেই সরাসরি ব্যাংকে আসবে টাকা। অন্যদিকে সামনেই রয়েছে মাধ্যমিক পরীক্ষা। কোভিড পরিস্থিতিতে স্কুল খোলার পর এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জারি হচ্ছে একাদাম নতুন নিয়ম, যা সম্পূর্ণ আলাদা, যা আপনাকে জানতেই হবে। অন্যদিকে চার পুরসভা কেন্দ্রের ভোট, এবার চার পুরসভা কেন্দ্রের ভোট রেজাল্ট একাদাম আলাদা, যা সম্পূর্ণ চমকে দেবে। দেখে নেব এই চার পুরসভা কেন্দ্রের ভোটে কে জিততে চলেছে এবং কে হারতে চলেছে, ভোট রেজাল্ট কি রয়েছে। অন্যদিকে রয়েছে আরো একটি দারুণ সুখবর, রাজ্যের উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য। উচ্চ মাধ্যমিক পাস থাকলেই বড় সুযোগ পেতে পারেন প্রতি মাসে 32,100 টাকা। দেখে নেব উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা কিভাবে পাবে 32,100 টাকা এবং এর জন্য কি কি করতে হবে বা কোথায় আবেদন করবেন বিস্তারিত। অন্যদিকে রয়েছে রেশন কার্ড নিয়ে PHH, SPHH, RKSY1, RKSY2 যে কোনো রেশন কার্ডই থাকুক না কেন, এবার বদলাচ্ছে রেশনে আবারও নিয়ম। যদি আপনার কাছে রেশন কার্ড থেকে থাকে তাহলে তো আপনাকে জানতেই হবে, নতুবা সমস্যায় পড়তে পারেন আপনিও। একই সাথে রয়েছে রাজ্যের ছাত্রছাত্রী বা স্টুডেন্টদের জন্য আরো একটি বড় ঘোষণা, আবারও ছাত্রছাত্রীদের জন্য নতুন স্কলারশিপ। ঐক্যশ্রী, ওসিস এবং স্বামী বিবেকানন্দের পর ছাত্রছাত্রীদের জন্য আরো একটি দারুণ সুখবর বা বিশাল বড় সুযোগ, আবারও একটি নতুন স্কলারশিপ, যেখান থেকে ছাত্রছাত্রীরা আবেদন করলেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে স্কলারশিপের টাকা, তাও আবার প্রতি মাসে। এবং এর সাথেই রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষ, যাদের ঘরের প্রয়োজন এই মুহূর্তে, যারা কাঁচা বাড়িতে বাস করছেন তাদের জন্য বড় সুখবর বা বড় ঘোষণা। তাদের এবারে সরাসরি করা হচ্ছে একটি তালিকা, বেশ কয়েকটি জেলায় দেয়া হবে ঘর, তাই এই জেলার যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন অতি সহজে আপনিও পেয়ে যেতে পারেন ঘর। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ বা হেল্পফুল ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনারা যতটা পরিমাণে লাইক আর শেয়ার করবেন ততটাই আমরা উৎসাহিত হব আগামী দিনে এভাবেই লেটেস্ট আপডেট গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রথমেই রয়েছে দু চাকা চার চাকা অথবা যানবাহন নিয়ে এবারে আরো একটি বড় ঘোষণা। একদিকে যখন দিনের পর দিন পথ দুর্ঘটনা বাড়ছে, সেদিকে লক্ষ্য রেখে দিনের পর দিন ব্যাপক পরিমাণে যখন গাড়ির জরিমানা করা হয়েছে, ঠিক এই সময়তেই পথ দুর্ঘটনা কমাতে আরো বদ্ধপরিকর এবার কেন্দ্র সরকার। আবারও নিয়মে বড় বদল জানানো হচ্ছে, যদি গাড়ির চালক হ্যান্ড ফ্রি ডিভাইস ব্যবহার করে ফোনে কথা বলেন গাড়ি চালানোর সময়, তবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে না, এক্ষেত্রে ট্রাফিক পুলিশরা তাকে জরিমানা করতে পারবেন না। যদি করেন সেক্ষেত্রে ওই গাড়ি চালক বা গাড়ির মালিক আদালতে আইনি চ্যালেঞ্জ করতে পারবেন। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি পরিষ্কার জানিয়েছেন, চালক ফোন হাতে নিয়ে কথা বললে কিন্তু জরিমানা করা হবে, সেক্ষেত্রে ট্রাফিক পুলিশের অবশ্যই আইনি অধিকার থাকবে তাকে জরিমানা করার। এই নিয়ম আগের মতোই বলবৎ থাকবে, তবে কবে থেকে এই নিয়ম চালু হবে তা এখনো পর্যন্ত জানানো হয়নি। অর্থাৎ যদি কেউ দু চাকা অথবা চার চাকায় ফোন হাত তুলে কল করে থাকে তাহলে এবার তাকে জরিমানা করা হবে, অন্যথায় যদি কেউ হ্যান্ড ফ্রি ডিভাইস ব্যবহার করে ফোনে কথা বলে তাহলে সেক্ষেত্রে তাকে ফাইন করা হবে না। যদি পুলিশ ফাইন করে তাহলে সেক্ষেত্রে আইনি চ্যালেঞ্জও জানাতে পারবে গাড়ি চালক। তবে এই নিয়মটি কবে থেকে চালু হবে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। ইতিমধ্যে শুরু হয়েছে চার পুরসভা কেন্দ্রের ভোট গণনা, নিশ্চিত্র নিরাপত্তার মাঝেই চলছে গণনা। আসানসোলে ভোট গণনা 22 রাউন্ড, 8-14 রাউন্ডে ভোট গণনা, বিধাননগরে শিলিগুড়ি ভোট গণনা 6-7 রাউন্ডে এবং 7-14 রাউন্ডে গণনা চন্দননগরে। আইন শৃঙ্খলা দেখভালের দায়িত্বে পুলিশ কর্তা জ্ঞানবন্ত সিং। এছাড়াও ভোট গণনা কেন্দ্রের বাইরে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা, জারি রয়েছে 144 ধারা। তবে এখনো পর্যন্ত ভোট রেজাল্ট অনুপাতে 4টি কেন্দ্রেই তৃণমূলের ফলাফল ব্যাপক পরিমাণে, তবে শেষ লগ্ন পর্যন্ত 4টি কেন্দ্রেতেই জিততে চলেছে তৃণমূল। অন্যদিকে রয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে মেয়েদের জন্য দারুণ সুখবর। সেটি জানানোর পূর্বে আপনাদের থেকে জানতে চাই, আপনার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে অথবা আপনার বয়স কত, কারণ আগামী দিনে যখন আপনার শিক্ষাগত যোগ্যতা এবং বয়স অনুসারে কোনো ভালো খবর আসবে তখন আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের খুবই সুবিধা হয়ে থাকবে। বলা হচ্ছে রেলওয়ে
রিক্রুটমেন্ট সেলের অধীনে ইস্ট কোস্ট রেলওয়ে অ্যাপ্রেন্টিস নিয়োগ। অ্যাপ্রেন্টিস অ্যাক্টের উপরেই ভিত্তি করে শূন্য পদের সংখ্যা প্রায় 750 কাছাকাছি। আবেদনকারীকে ন্যূনতম 50% নম্বর নিয়ে দশম শ্রেণী কিংবা তার সমতুল্য কোন পরীক্ষায় পাস করতে হবে। এছাড়াও NCVT কিংবা NCVT স্বীকৃত উল্লেখিত ট্রেড গুলিতে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। যেসব ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করা হবে তার মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, গ্যাস এবং ইলেকট্রিক, পেন্টার, মেশিনিস্ট, কার্পেন্টার, ফিটার, ড্রাফটম্যান, ইলেকট্রনিক্স, মেকানিক, মোটর ভেহিকেল, টার্নার, সিট মেটার ওয়ার্কার, প্লাম্বার, রেফ্রিজারেটর এন্ড মেকানিক। আবেদনটি করা যাবে অনলাইনে। অনলাইনে আবেদন ফির জন্য 100 টাকা জমা দিতে হবে। তবে তফসিলি জাতি উপজাতি, শারীরিক প্রতিবন্ধী কিংবা মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না। এইসব পদের সংখ্যা মূলত ক্যারেজ রিপেয়ার ওয়ার্কশপে শূন্য পদগুলি রয়েছে। এর মধ্যে রয়েছে ভুবনেশ্বর 190, খুড্ডা রোড ডিভিশনে 237, ওয়াল টায়ার ডিভিশনে 263, সম্বলপুর ডিভিশনে 66। আবেদন শুরু হয়েছে 13 ফেব্রুয়ারি 2022 থেকে এবং শেষ হচ্ছে 7 মার্চ 2022। অর্থাৎ যদি আপনার মাধ্যমিক পাস থেকে থাকে, এই সকল যোগ্যতাগুলি থেকে থাকে, তাহলে আপনি একবার আবেদন করে দেখতে পারেন। অন্যদিকে আবার রেশন কার্ড নিয়ে আরো একটি নতুন নিয়ম জারি হচ্ছে। এবারে একদিকে যখন বায়োমেট্রিকের মাধ্যমে বন্ধ করা হয়েছে জালিয়াতি রেশন কার্ডগুলি, বা যখন জালিয়াতি রুখতে বায়োমেট্রিক বা KYC মাধ্যমে রেশন ব্যবস্থা শুরু হয়েছে গোটা রাজ্যে স্বচ্ছভাবে রেশন পরিবেশন করার জন্য, ঠিক এই মুহূর্তে বেশ কিছু রেশন ডিলারদের চালাকিতে আবার মৃত ব্যক্তিদের রেশন কার্ড নিয়ে চলছে জোর কদমে দুর্নীতি। এবারে দুর্নীতি রুখতে ডেথ সার্টিফিকেট ইস্যুর সময় বাতিল হবে মৃত ব্যক্তির রেশন কার্ড, এমনই একটি নিয়ম জারি করল রাজ্য। খাদ্য এবং গণবন্টন সম্পর্কিত তথ্য দিতে গিয়ে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, দেশের 81 কোটিরও বেশি মানুষকে এই ব্যবস্থার সাহায্যে 2 টাকা এবং 3 টাকা কেজি দরে খাদ্যশস্য, চাল, গম এবং অন্যান্য শস্য সরবরাহ করা হয়। তবে তার মধ্যে চলছে বেশ দুর্নীতি। সেই দুর্নীতি রুখতেই এবং রেশন ব্যবস্থাকে স্বচ্ছ করতে এই ব্যবস্থা চালু করতে চলেছে এবারে রাজ্য সরকার। কারণ রাজ্য খাদ্য দপ্তর সূত্রের পাওয়া তথ্য অনুযায়ী বিগত 4 বছরে প্রায় 9,14,000 রেশন কার্ড গ্রাহকের মৃত্যুর পর 7 নম্বর ফর্ম জমা দিয়ে বাতিল করা হলেও এখনো রাজ্যের প্রায় 16,00,000 এমন রেশন কার্ড রয়েছে যেগুলির প্রকৃত গ্রাহকের মৃত্যুর পরেও সচল রয়েছে। এর সাথে আবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জারি হচ্ছে এবারে বেশ কয়েকটি নিয়ম। পরীক্ষার্থীদের 30 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে, যা বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের প্রবেশ থেকে শুরু করে পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে, পাশাপাশি স্যানিটাইজারও রাখা বাধ্যতামূলক। সূত্রের খবর, পরীক্ষা কেন্দ্রগুলিতে মাস্ক এবং স্যানিটাইজার রাখতে হবে। অন্যদিকে প্রত্যেক পরীক্ষার্থীকে পেন পেন্সিল সঙ্গে আনতে হবে। অন্য জিনিস ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং পরীক্ষা সমাপ্ত হওয়ার পর স্কুল স্যানিটাইজার করতে হবে। অন্যদিকে আবার ছাত্রছাত্রীদের জন্য আরো একটি দারুণ সুখবর, আবারও ছাত্রছাত্রীদের জন্য নতুন স্কলারশিপ। এবারে এই স্কলারশিপ থেকে প্রতি মাসে পাবে ছাত্রছাত্রীরা টাকা। সীতারাম স্কলারশিপ, যেখান থেকে ছাত্ররা মাসে 500 এবং ছাত্রীরা মাসে 700 টাকা পর্যন্ত পেতে পারেন। তবে এই টাকার পরিমাণ এই স্কলারশিপে ভাগ করা হয়েছে এবং বেশ কিছু ক্যাটাগরিতেও ভাগ করা হয়েছে। বলা হচ্ছে ক্লাস 11 এবং 12 পড়াকালীন ছাত্ররা 500 টাকা এবং ছাত্রীরা 700 টাকা করে পাবে প্রতি মাসে। অন্যদিকে আবার যারা ITI পড়াকালীন ছাত্ররা 500 টাকা এবং ছাত্ররা 500 এবং ছাত্রীরা 700 টাকা পাবে প্রতি মাসে। তবে আন্ডার গ্রাজুয়েশনে পড়াকালীন ছাত্ররা 1400 টাকা করে এবং ছাত্রীরা 1100 টাকা করে পাবেন। পোস্ট গ্রাজুয়েশনে পড়াকালীন ছাত্ররা 1800 এবং ছাত্রীরা 1500 টাকা করে পাবেন প্রতি মাসে। অন্যদিকে ডিপ্লোমা কোর্সে পড়াকালীন ছাত্ররা 1200 এবং ছাত্রীরা 1000 টাকা করে পাবে প্রতি মাসে। অন্যদিকে আরো একটি বড় খবর তৈরি হচ্ছে রণনীতি, রাজ্যপালের ক্ষমতার অপব্যবহার প্রসঙ্গে স্ট্যালিনকে ফোন মমতার। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিজেপি শাসিত রাজ্যগুলোতে রাজ্যপালের ক্ষমতার অপব্যবহার নিয়ে এবার জাতীয় স্তরে প্রতিবাদ গড়ে তুলতে তৎপর তৃণমূল কংগ্রেস। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিনের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথে রয়েছে রান্নার গ্যাস নিয়ে আজ আরো একটি বড় খবর। এবার দুর্দান্ত সুযোগ, শুধুমাত্র একটা মিস কলই পেয়ে যাবেন LPG কানেকশন। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। এবারে এক অভিনব পদক্ষেপ, দিতে হবে শুধুমাত্র একটা মিস কল আর তার সাথেই পেয়ে যাবেন LPG কানেকশন। সহজেই LPG কানেকশন পাওয়ার নতুন সুযোগ হলো। আপনি মিস কলের মাধ্যমেও গ্যাস কানেকশন পেতে পারেন। বলা হচ্ছে আই
IOC মিস কল গ্যাস সিলিন্ডার কানেকশন দিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। এই বছরের আগস্টে জানিয়েছিল যে শুধুমাত্র যে এখন মানুষ মাত্র একটা মিস কলের মাধ্যমে সহজেই তার কোম্পানির গ্যাসের কানেকশন নিতে পারবেন। যদি আপনি এই পরিষেবা নিতে চান তাহলে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড মিস কলের মাধ্যমে কানেকশন সম্পর্কে তথ্য দেওয়ার সময় বলেছিল যে একটা নতুন কানেকশনের জন্য কোম্পানি দ্বারা জারি করা 84549555555 নম্বরে একটি মিস কল করতে হবে। এরপর কোম্পানি ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করবে, কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে এবং আধার এবং ঠিকানার মাধ্যমে রান্নার গ্যাস কানেকশন প্রদান করবে। এবং এর সাথেই রয়েছে কোচি কাচাদের স্কুল খোলা নিয়ে আরো একটি বড় ঘোষণা। একদিকে যখন অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত খুলে দেওয়া হয়েছে স্কুল, অন্যদিকে 7ই মার্চ থেকে ক্লাস 7 খুলছে স্কুল। জারি থাকবে বেশ কিছু বিধিনিষেধ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 7ই মার্চ থেকে প্রাথমিক থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত খুলে যাচ্ছে স্কুল। মুখ্যমন্ত্রী মমতার ঘনিষ্ঠ সূত্র থেকে এমনই পাওয়া যাচ্ছে বলে দাবি করছে বিভিন্ন নিউজ পোর্টালগুলি। পোর্টালগুলির দাবি জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা নিজেই তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন এই কথা। এমনকি বৃহস্পতিবার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেছেন করোনা নতুন স্ট্রেন না এলে 50% নিয়ে শুরু হবে ছাত্রছাত্রীদের ক্লাস। এর সাথেই রয়েছে রাজ্য এবং কেন্দ্র সরকারের তরফ থেকে যারা এখনো পর্যন্ত ঘর পায়নি, বলা হয়েছে বিশেষ করে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারগুলির দিকে লক্ষ্য রেখে এবারে অনলাইনের দিকেই নজর দিতে চলেছে। বিশেষ করে রাজ্য সরকারের ঘোষণা মতে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং প্রান্তিক এলাকাগুলি যারা এখনো পর্যন্ত ঘর পায়নি তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অন্যদিকে আবার প্রধানমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে এবার ঘর পাবে কেবলমাত্র মহিলারা। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। তাই যদি আগামী দিনে আমাদের সাথে থেকে সরকারি যে কোনো প্রকল্প, চাকরি, কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন ঘোষণা এবং যোজনা সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।